আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন অল বাংলা টোয়েন্টি ফোর পক্ষ থেকে প্রায় সময় আপনাদের সামনে আসি বরাবরের মতো আজকেও আসলাম আমি মোহাম্মদ আজিজুল হক দুলাল তো আজকে এসেছি হ্যাসারিতে সিলিন্ডার থেকে যে বেডে ডিম নেওয়া হয় বেডে নিয়ে কি ধরনের কাজকর্ম করতে হয় ওই প্রসঙ্গে কিছু কথাবার্তা বলবো আজকে তো চলুন বন্ধুরা মূল প্রসঙ্গে যাই প্রেস দ্য বেল আইকন অন দ্য ইউটিউব অ্যাপ মূল প্রসঙ্গটা হইলো এই আমরা সিলিন্ডারে গরমের দিন যদি হয় তাহলে এই চোদ্দ পনেরো যাই আর ঠান্ডার দিন যদি হয় বিশ বাইশ দিন পরে বেড়ে নিতে হয় তার কারণটা কি গরমের দিনে চোদ্দ পনেরো দিনে বেড়ে নিয়ে যাই আবার ঠান্ডার দিন হইলে বিশ বাইশ দিনে বেড়ে নিতে হয় এটার পিছনে কারণ কি ওইটার পিছিয়ে কারণ হলো ঠান্ডার দিন ঠান্ডার দিন আমরা তাপ ধরে রাখতে পারি না বিদায় একটু ক্লেট করে আমরা বেডে নিয়ে যাই আর গরমের দিন অতিরিক্ত দিনের তাপমাত্রা তাহার কারণে অল্প দিনে বেডে নিলে গেই বেডের তাপটা রাখা যায় সঠিক মতনে ওই জন্য আমরা ওই কাজ করি গরমের দিন হলে চৌদ্দ পনেরো দিনে নিয়ে যাই বা সর্বোচ্চ ষোলো সতেরো দিন আর ঠান্ডার দিন হইলে বিশ বাইশ দিনে আমরা বেডে নিই তো বেডেনিয়া নিয়ে কি কী করতে হয় কি কি করি ওই প্রসঙ্গেই আলাপ আলোচনা করতেছি আমার সহকারে শোনেন তাছাড়া আমি একটা ভিডিও নিয়ে আসছি কেমনে কীভাবে কাজকর্ম করতে হয় ওই প্রসঙ্গে তুলে ধরার জন্য এই প্রসঙ্গে বাস্তবে দেখানোর জন্য একটা ভিডিও নিয়ে এসছি তো দর্শক বন্ধুরা ভিডিওটাও দেখতে থাকেন আর আমার আলাপ আলোচনাগুলিও শুনতে তােন বেডে নিয়ে আমরা কেমনে কীভাবে কাজকর্ম করি ওই ভিডিওতে দেখতেছেন যে সাইডেতে থেকে ডিম নিয়ে মাঝখানে মাছ বরাবর রাখা হইতেছে সাইডের থেকে ডিম নিয়া দুইটা লোকে দুই সাইড দিয়ে দাঁড়ানো হয়েছে দুই সাইড দিয়ে দাঁড়াইছে আর মাঝখানে ডিম নিয়া রাখতেছে আর ওই যে মাঝখানে ডিম নিয়া রাখতেছে ওইটার পিছনে কারণ কি ওইটার পিছনে কারণ হইল মাঝখানে ডিমগুলি দিয়া হাতে গষে 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 গষিয়া সমান করে দিতেছে এর মানে হাতে যে ঘষতেছে এতে করে কিন্তু ডিমটা উলট পালট হইতেছে এর পাশাপাশি আর একটা কাজ করতেছে সেটা কি কাজ সেই কাজটা হইল হাতে যখন গসতেছে সিলিন্ডারের ভিতরে যখন ডিমগুলি রাখা হয়েছে এক সিলিন্ডার থেকে অন্য সিলিন্ডারে নেওয়া হয়েছে তখন দেখা গেছে একটার সাথে আরেকটা টাক্কর লাগিয়া একটা আড্ডা ডিম পাঠিয়ে গেছে বা ভাঙিয়ে গেছে সব ডিমগুলিও আলাদা করতেছে আরও আলাদা করতেছে ওইটার মাধ্যমে ব্যাডের মাধ্যমে ডিম পচা ডিম পাওয়া যায় ওই পচা ডিমগুলি আলাপ করতেছে আর ওই পচা ডিমগুলি আলাপ করার পিছনে কারণ কি এই ডিমগুলি একা একাই ব্রাষ্ট হইতে পারে আর যদি একা একা ব্রাষ্ট হয় আর এই ডিমটি ব্রাষ্ট হওয়ার পরে প্রচুর একটা দুর্গন্ধ হয়ে যায় আর ওই হেসারি করে তাহা সম্ভব হয় না এরকম একটা দুর্গন্ধ হয় ডিম পচা গন্ধটা মানে একটা সিরিয়াসলি একটা গন্ধ ওই জন্য পচা ডিমগুলিও সরাইতেছে বা আরেকটা বিষয় হলো আমরা ব্যাটের ডিম নিয়ে ঘন্টা পর পর কাজ করব। এতে করিয়া কোনো প্রকার অবহেলা করব না এর পিছনে কারণ বা রহস্যটা কি দেখবেন অনেক হেঁসারিতে একদিন দেড় দিন লাগাত ডিম ফুটিয়া বাহির হইতে থাকে এর পিছনে কারণটা কিন্তু এটাই আর তিন ঘন্টা পরপরই যদি ডিমটি ঘোরানো হয় সবটি বাচ্চা একবারে সমানভাবে বাহির হইয়া শেষ হয়ে যায় তিন ঘন্টা পরপর ঘোরানির কারণ এটাই আর দু সাইড থেকে পাঁচ ঘন্টা পরপর যদি আমরা ঘোরাই তাহলে দেখা গেছে সাইডেদের যে ডিমগুলি আছে ওই ডিমগুলি ঠান্ডা হয়ে যায় তখন ওই ডিমগুলি পাঁচ ঘন্টা পরে যখন আবার মাঝখানে নিয়ে দেওয়া হয় গরম হয় ঠিক আছে বাচ্চা উপরে ঠিক আছে কিন্তু ওই বাচ্চাগুলি লেটে আসে বারো ঘন্টায় অথবা চব্বিশ ঘন্টায় যদি বাচ্চাগুলি ডিমগুলি ফুটে শেষ হয় বাচ্চা আসে বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টায় তাহলে দেখা গেছে হ্যাসারি ম্যানেরই লস পার্টির ডেট দেওয়া হয়েছে এগারো তারিখ আইসেন পার্টিকে এগারো তারিখ আসছে কিন্তু আপনি সঠিক মতনে ডিমডি না গুরানির কারণে দেখা গেছে এগারো তারিখ বাচ্চাটি আসলো না তখন আমি আপনি ওই বাচ্চাগুলি হ্যাসারি হেসারি থেকে ডেলিভারি দেন কেমনে পার্টি তো ঠিকই এসে গেছে ওই জন্য আপনারা ব্যাডের ক্ষেত্রে অবহেলা করেন না আর সেই অবহেলাটাই আপনারা আসবে ক্ষতি বা লস ব্যবসা লাভের জন্য ক্ষতি বা লস হবে কেন একটু শ্রমের কারণে আমরা সঠিক মতন শ্রমটুকু দিয়ে যাই যাতে সঠিক মতন তিন চার পাঁচ ঘন্টার ভিতরে যাতে ডিমগুলি ফুটে শেষ হয়ে যায় এবং সঠিক মতনে ডেলিভারি দিতে পারি কাস্টমারও যাতে হয়রানি ভোগ না করতে হয় এবং নিজেও যাতে লাভবান হই সেই লাভ মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ